আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আলোচনা করব। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। আমরা আজকে মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। এই মূলধন ব্যয় অধ্যায়টি পাঠ করে আমরা মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। এই যে মূলধন ব্যয় নির্ণয় করতে হবে, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য কী সেটা ব্যাখ্যা করতে পারবো। তারপর আমরা পারবো মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো, মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা কী শিখব, মূলধন ব্যয় কী, মূলধন ব্যয়ের ধারণা। মূলধন ব্যয় হলো বিভিন্ন উৎস হতে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সে হারকে মূলধন ব্যয় বলে। অর্থাৎ একটা কোম্পানির সংগৃহীত মূলধনটা সচরাচর শেয়ার মালিকদের কাছ থেকে আসে বা মালিকদের কাছ থেকে, সেই মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে গিয়ে প্রতিষ্ঠানকে তার যে অর্থ বিনিয়োগ করা হয় বিনিয়োগের উপর কী করতে হয়, আয়ের হারটাকে সর্বনিম্ন করতে হয়। এই সর্বনিম্ন আয়ের হারের প্রয়োজন সেই হারটাকে বলা হয় মূলধন ব্যয়। অর্থাৎ বিভিন্ন উৎস হতে সংগৃহীত তহবিল ব্যয় হলো মূলধন ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, মূলধন ব্যয়ের তাৎপর্য, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের প্রয়োজন অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগের সুযোগ বা প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রে মূলধন খরচ প্রয়োগ করা হয়। অর্থাৎ বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করতে হয়, কী পরিমাণ তহবিল সংগ্রহ করতে হবে, কতটুকু করতে হবে, সেখান থেকে শুরু করে একটা প্রতিষ্ঠানের মূলধনের ব্যবহারের বা বিনিয়োগের সুযোগ ও প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রেই কি মূলধন ব্যয়ের ব্যয়ের তাৎপর্য রয়েছে। আমরা তৃতীয় প্রশ্নটি বলেছিলাম যে মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। আমরা তিন নম্বর প্রশ্নটি বলেছিলাম মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, মূলধন ব্যয় নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটি করতে হয় সাধারণত, সর্বপ্রথম ব্যয় করতে সাধারণ শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় প্রথমে বের করতে হয়। গড় মূলধন ব্যয় বার করতে গেলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়, তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা আমরা কীভাবে নির্ণয় করব আগে প্রথমে আমরা এটা জেনে নিই। সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সূত্রটি হচ্ছে কি, লভ্যাংশ এক বাই শেয়ার মূল্য যোগ বৃদ্ধির হার, লভ্যাংশ বৃদ্ধির হার সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে লভ্যাংশ এক শেয়ার মূল্য যোগ লভ্যাংশ বৃদ্ধির হার। এখানে আরেকটি কথা আছে, এটাকে কি করতে হবে, শতকরা প্রকাশ ইনটু একশো, শতকরা প্রকাশ করতে হবে। তাহলে লভ্যাংশ এক, লভ্যাংশ একটা কি, আমরা তো জানি শেয়ার মূল্য মানে কি, বাজারে যে সাধারণ শেয়ার আছে যেটা বিক্রি করা হবে তার মূল্যটা হচ্ছে শেয়ার মূল্য। তাহলে সাধারণ শেয়ারের লভ্যাংশ বৃদ্ধির হার যে পরিমাণ দেওয়া থাকবে সেটা হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হারটা খুঁজে পাবো। কিন্তু লভ্যাংশ একটা কি, লভ্যাংশ একটা হচ্ছে লভ্যাংশ শূন্য, মানে যে লভ্যাংশটা নির্ণয় করা হবে, যে লভ্যাংশটা নির্ধারণ করা হবে লভ্যাংশ শূন্য, এর নির্ধারিত লভ্যাংশটার সাথে কি করা হবে, ইনটু এক যোগ বৃদ্ধির হার। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে লভ্যাংশ এক বাই শেয়ার মূল্য যোগ লভ্যাংশ বৃদ্ধির হার ইনটু একশো। এখন এই লভ্যাংশ একটা বের করতে পারে আমাদের কী করতে হবে, লভ্যাংশ যে লভ্যাংশটা নির্ধারণ করে ধার্য করা হবে সেই লভ্যাংশ ইনটু এক যোগ এই যে বৃদ্ধির হার, যে লভ্যাংশের বৃদ্ধির হার সেটাকে আমাদের ধরতে হবে। তাহলে লভ্যাংশ এক আমরা নির্ধারণ করতে পারলাম।
তারপর আমরা এই মোতাবেক কি করব সূত্রের মোতাবেক অর্থগুলো বা ইয়া হারগুলো বসিয়ে দিলে আমরা অঙ্ক করতে পারব। তাহলে আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে পারলাম। দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের সূত্রটা হচ্ছে শেয়ার মালিকরা এই যে অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে এই শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। আর শেয়ার বিক্রয়লব্ধ অর্থ, শেয়ার বিক্রয়কৃত অর্থ, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব। শেয়ার মালিকদের মালিকরা যে প্রত্যাশা করে লভ্যাংশটা, ওই লভ্যাংশটাকে শেয়ার বিক্রয়কৃত অর্থ দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাব, আমরা পাব অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে শিখলাম, তারপর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে শিখলাম। এই সূত্রগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করো তাহলে তোমরা কি করতে পারবে, অবশ্যই গড় মূলধন ব্যয় অর্থাৎ মূলধন ব্যয় নির্ণয় করতে পারবে। এছাড়া আরও একটি আছে, সেটি হচ্ছে ঋণ মূলধন ব্যয় নির্ণয়। ঋণ মূলধন ব্যয় নির্ণয় ঋণ মূলধন ব্যয় সূত্রটা কি, ঋণ মূলধন ব্যয় সূত্র কর পূর্ব ঋণ মূলধন, কর পূর্ব ঋণ মূলধন ব্যয়কে এক বিয়োগ কর হার দ্বারা গুণ করলে আমরা ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে পারি। এখন আমরা নির্ণয় করলাম কি, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। তারপর আমরা নির্ণয় করলাম অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় ঋণ মূলধন ব্যয় আমরা নির্ণয় করলাম। গড় মূলধন নির্ণয় করতে আরও কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে কি, সাধারণ শেয়ার মূলধন অনুপাত। মূল সাধারণ শেয়ারের যে মূলধনটা থাকবে সেটাকে আমরা কী করবো, মোট মূলধন দিয়ে ভাগ করব। তাহলে আমরা সাধারণ শেয়ার মূলধনের অনুপাতটা বের করতে পারবো। ঠিক এমনিভাবে অগ্রাধিকার শেয়ার মূলধনের অনুপাতটা বের করতে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধনটাকে মোট মূলধন দিয়ে ভাগ করব। টোটালি সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার ঋণ মূলধনের মোট টাকাটা দিয়ে আমরা কী করবো, সাধারণ শেয়ারকে ভাগ করব, অগ্রাধিকার শেয়ারকে ভাগ করব, তারপর ঋণ মূলধনটাকে আমরা কী করব, মোট মূলধন দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রত্যেকটার অনুপাত বের করতে পারবো। এভাবে আমরা গড় মূলধন নির্ণয় করতে হলে আমরা কী করতে হবে, প্রথমে আমাদেরকে করতে হবে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে, সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করতে হবে, তারপর অগ্রাধিকার শেয়ার ব্যয় শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হবে, তারপর করতে হবে ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে হবে, পাশাপাশি সাধারণ শেয়ারের মূলধন অনুপাত, অগ্রাধিকার শেয়ারের মূলধন অনুপাত এবং ঋণের মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে সবগুলোর সমন্বয়ে আমরা কী করতে পারবো, আমরা গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। আমরা কী নির্ণয় করতে পারবো, গড় মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। এভাবে আমরা গড় মূলধন ব্যয় নির্ণয় করবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই আমি তোমাদের সাথে ক্লাসটি শেষ করছি। আগামীতে আরও অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।